সব রেকর্ড ছাপিয়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে দেশে গত 24 ঘন্টায় আরো 64 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি কেড়ে নিয়েছে 1847 জনের প্রাণ। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরো 3682 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 145483 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 18426টি নমুনা। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1844 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 59624 জনে। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59624 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98%। ডাক্তার নাসিমা জানান, গত 24 ঘন্টায় যে 64 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন এবং নারী 12 জন। এদের মধ্যে 21 থেকে 30 বছরের 7 জন, 30 অর্ধ 6 জন, 50 অর্ধ 21 জন, 60 অর্ধ 16 জন, 70 অর্ধ 11 জন, 80 বছরের বেশি বয়সী 3 জন রয়েছেন। 31 জন ঢাকা বিভাগের, 12 জন চট্টগ্রাম বিভাগের, 7 জন রাজশাহী বিভাগের, 7 জন খুলনা বিভাগের এবং 2 জন করে সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন। এদের মধ্যে 51 জন হাসপাতালে এবং 13 জন বাসায় মারা গেছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1847 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 51 জন, বাড়িতে 13 জন। এদিকে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে দিনে দিনে আরও ভয়াল ছোবল দিতে শুরু করেছে করোনা ভাইরাস। 24 ঘন্টার ব্যবধানে সেখানে একদিনের রেকর্ড 445 জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এই প্রথম এত বেশি সংখ্যক মানুষের শরীরে করোনা শনাক্ত হলো। অন্যদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হলে বন্ধু রাষ্ট্র হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সেটি বাংলাদেশকে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছে চীন। তবে এই আবিষ্কারে সফল হতে বাংলাদেশকে পরীক্ষাগার হিসেবে চায় বেইজিং। এই ভ্যাকসিনের তৃতীয় ধাপ অর্থাৎ মানবদেহে পরীক্ষার জন্য বাংলাদেশের অনুমতি চায় চীন। এ বিষয়ে ঢাকার সাথে আলোচনাও চলছে, তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সরকার অনুমতি দিলে বাংলাদেশি নাগরিকদের ওপর চলবে চীনা ভ্যাকসিনের হরেক রকমের পরীক্ষা নিরীক্ষা। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।